আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নিয়াজ আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে হ্যান্ড স্যানিটাইজার প্রচুর দাম। তো আমরা ঘরোয়াভাবে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানাইতে পারি, 99% কাজ করবে, তো সেই ট্রিক্সটা আমি দেখা দিব। আশা করি বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখি কিভাবে আমরা হ্যান্ড স্যানিটাইজারটা বা জীবাণুনাশকটা আমরা তৈরি করি নিজ হাতে। চলুন বন্ধুরা দেখি। বন্ধুরা ফিরে আসলাম, এখন আমরা দেখে নিব কি কি উপকরণ লাগবে আমাদের এই হ্যান্ড স্যানিটাইজারটা বানাতে। প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড আপনি যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারবেন, 33 টাকা দাম নেবে। নিয়ে নিয়েছি গ্লিসারিন, আপনি এটা যে কোনো মুদি দোকান অথবা কসমেটিকের দোকানে পেয়ে যাবেন। বিভিন্ন দাম ভেদে আছে, 50, 60, 70, 80, 100, বিভিন্ন দাম ভেদে আছে। এখানে বন্ধুরা নিয়ে নিয়েছি মূল উপাদান যেটা অ্যালকোহল। অ্যালকোহলটা বন্ধুরা আপনারা আপনার এলাকার নিকটস্থ কেমিক্যালের দোকানে আপনি সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করে, এটা আপনি দামাদামি করে কিনে নেবেন এবং অ্যাভেলেবলই কিনতে পারবেন, সমস্যা হবে না, ট্রাস্টেড শপ থেকে। এবং বন্ধুরা নিয়ে নিয়েছি পানি। তো এখন বন্ধুরা দেখি আমরা কিভাবে তৈরি করব। বন্ধুরা এখানে নিয়ে নিলাম অ্যালকোহল। অ্যালকোহলের পরিমাণটা হবে 70%। আমরা এখানে বানাবো 200। বন্ধুরা এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড। বন্ধুরা হাইড্রোজেন পারঅক্সাইড জীবাণুনাশকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে নিলাম 30 ml, মেজারমেন্ট কাপের 30 ml পরিমাণে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে অ্যালকোহলের মধ্যে দিয়ে দিলাম। এখন বন্ধুরা নিয়ে নিব গ্লিসারিন। গ্লিসারিনও দিব 30 ml, মেজারমেন্ট কাপের মধ্যে গ্লিসারিনটা আমরা নিয়ে নিব। বন্ধুরা নিয়ে নিচ্ছি গ্লিসারিন 30 ml। এখন বন্ধুরা এই অ্যালকোহল এবং হাইড্রোজেন মিশ্রিত যেই মিশ্রণটি আছে, এই মিশ্রণটির মধ্যে আমরা দিয়ে দিব গ্লিসারিন। গ্লিসারিনটা ত্বকটাকে সুন্দর এবং ভালো রাখবে, এই কারণে গ্লিসারিনটা দেওয়া। দিয়ে দিলাম বন্ধুরা গ্লিসারিন 30 ml পরিমাণে দিয়ে দিলাম গ্লিসারিন। এখন বন্ধুরা আমরা দিয়ে দিব মেজারমেন্ট কাপে 30, 60, 70, 80 ml পানি। এখন বন্ধুরা আমরা এটার মুখটাকে লাগিয়ে সুন্দর করে এইভাবে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশ্রণ মিশিয়ে ফেলব। তো বন্ধুরা হয়ে গেল পারফেক্টলি আমার হ্যান্ড স্যানিটাইজার। আর বন্ধুরা অবশ্যই এটা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার পূর্বে এই ক্যাপটির মধ্যে এরকম একটি ফুটো করে নেবেন। এই ফুটোটা করলে আপনার ব্যবহার করতে সুবিধা হবে এবং আপনার মধ্যে লাগিয়ে নেবেন। এবং বন্ধুরা এই যে হ্যান্ড স্যানিটাইজারটা আছে, এই মিশ্রণটা কিন্তু আপনি ছোট ছোট বোতলে করে বাজারে যাওয়ার সময়, বাইরে থেকে আসার পরে বা বাইরে যাওয়ার সময়ও আপনার হাতে ঠিক এইভাবে এইভাবে ভালো লাগে এবং আমার এই ভিডিও দ্বারা যদি ন্যূনতম মাত্রায় আপনার উপকার হয় তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন
এবং একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সচেতন হন, ভালো থাকুন, লকডাউনে বাসায় থাকুন, সাবধানে চলাফেরা করুন। এই কামনায় আল্লাহ হাফেজ।